আসবেন, ওর পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদের যে কাজটা হবে, প্রথমে একটা অটোতে অনার্স সিলেক্ট করা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন অনার্স আছে, প্রফেশনাল আছে, ডিগ্রি পাস আছে, এখানে অনেকগুলো ট্যাব আছে। তো এখান থেকে আপনি, আমরা যেহেতু অনার্সে আবেদন করব, সেহেতু আমরা এখান থেকে অনার্স ট্যাবে আমরা থাকবো। প্রথমে অনার্স ট্যাব অটো ডিফল্ট হিসেবে থাকবে। আপনারা জাস্ট এখানে যে অ্যাপ্লাই নাও অনার্স নামে যে অপশনটি আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধাপ আছে, মূলত এখানে পাঁচটি ধাপ আছে। তো প্রথম ধাপে হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি এর ইনফরমেশনগুলো দিতে হবে। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার এডুকেশন এবং পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে হবে। তারপর তিন নম্বর ধাপে হচ্ছে আপনার কলেজ এবং সাবজেক্ট সিলেকশনের যে পর্যায়টা সেটা। তারপরে চার নম্বর ধাপ হচ্ছে আপনার কোনো কোটা আছে কিনা সেটা সিলেক্ট করার। এবং পঞ্চম ধাপ, সর্বশেষ ধাপ যেটা, সেটা আপনার একটা ছবি এখানে যোগ করতে হবে। তারপর আপনার সাবমিট করে দিলে আপনার আবেদনটা শেষ হয়ে যাবে। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা আবেদনটা করবেন। তো স্ক্রল করে একটু নিচে যাবেন, দেখবেন প্রথমে এদিকে আছে হচ্ছে এসএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন। এখানে আপনার এসএসসি পাসের ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে প্রথমে রোলের জায়গায় আপনার রোলটা দিবেন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এখানে বোর্ড থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করবেন, আপনার শিক্ষা বোর্ড। তারপর যেটা এখানে পাঁচিং ইয়ার, মানে কত সালে আপনি এসএসসিটা পাস করেছেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এদিকে যেটা, সেটা হচ্ছে এইচএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, মানে হচ্ছে আপনার এইচএসসি পাসের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সর্বপ্রথম আগের মতোই রোল নাম্বারটা এখানে দিবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। বোর্ডের জায়গায় আপনার বোর্ডটা সিলেক্ট করবেন, এইচএসসি পাসের বোর্ড। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, never miss an update, subscribe now. তারপর পাসিং ইয়ারের জায়গায় আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা দিবেন। never miss an update দিয়ে এখান থেকে জাস্ট যে নেক্সট বাটনটা আছে এখানে, শুধু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাকে এখন স্টেপ নাম্বার 2 তে নিয়ে আসছে। তো এখানে আমার আগের পেজে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে, এবং আমার পয়েন্ট সহকারে এখানে দেখাচ্ছে। যদি আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার গুলো সঠিক থাকে তাহলে পরের পেজে আপনারা যেতে পারবেন। যদি কারো ইনফরমেশন কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরের পেজে আপনারা যেতে পারবেন না। তবে একটু নিচে গেলে দেখতে পারবেন যে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে। এখানে আপনার নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, এগুলো এখানে সেগুলো আপনার ঠিকঠাক চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে ক্লিক টু চেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার এখানে যে চেক মেল দেওয়া আছে এটা অটো থাকবে। তো এখানে অনেক সময় মেলের জায়গায় ফিমেল চলে আসতে পারে, ফিমেলের জায়গায় মেল চলে আসতে পারবে, এটা তাদের কারিগরি একটা সমস্যা বলতে পারেন। তো এখানে যদি আপনার মনে হয় যে আপনার চেঞ্জ করা দরকার, আপনার যদি ভুলে ধরেন আপনি মেল এখানে ফিমেল চলে আসছে, তো এখানে জাস্ট ক্লিক টু চেঞ্জ, এখানে ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর কোনো কিছুতে টাচ করার দরকার নেই, জাস্ট এখানে নেক্সট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন তিন নম্বর ধাপে আমাকে নিয়ে চলে আসছে। তো এটাই হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট একটি ধাপ। এখানে আপনার আপনার কলেজ এবং আপনার সাবজেক্টগুলো চুজ করতে হবে এখান থেকে। তো বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল সাবজেক্ট লিস্ট, মানে হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এই সাবজেক্টগুলো নিয়ে আমি পড়তে পারবো। সারা বাংলাদেশের যতগুলো কলেজ আছে, যে ওই সকল কলেজগুলোতে, যে কলেজগুলোতে আমার এই সাবজেক্টগুলো আছে সেখানে আমি আবেদন করতে পারবো। তো এগুলো দেখার বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে এখানে আপনার কলেজ সিলেকশন, এখান থেকে আপনার মূল কাজটা। প্রথমে আপনাকে এখান থেকে কলেজটা সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে আপনি সাবজেক্ট চয়েস করতে হবে। তো এটা কীভাবে করবেন, প্রথমে কলেজ সিলেকশনের জায়গায় দেখেন এখানে দেওয়া আছে সিলেক্ট ডিভিশন, মানে হচ্ছে আপনার যে কলেজটাতে আপনি এখন আবেদন করবেন সেই কলেজটার ডিভিশনটা কোথায়, মানে হচ্ছে বিভাগটা কোথায়, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি সিলেট সিলেক্ট করলাম, আমি সিলেটের একটা ডিভিশনে আমি আবেদন করবো। তারপর দুই নম্বরটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি যে কলেজটাতে আবেদন করতেছেন ওই কলেজটা কোন ডিস্ট্রিক্টে পড়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট কলেজ, তো এখান থেকে আপনি যে কলেজটাতে আবেদন করবেন সেই কলেজটার নামটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সব কিছু সিলেক্ট করার পর ওটু দেখবেন ডান পাশে চলে আসবে যে যে কলেজটা আমি সিলেক্ট করেছি সেই কলেজে কী কী বিষয়গুলো আমার জন্য প্রযোজ্য, সেই বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি, মানে হচ্ছে আমি এই সকল বিষয়গুলোতে আমি আবেদন করতে পারবো। এখান থেকে আমার পয়েন্ট অনুযায়ী তারা আমাকে সাবজেক্টগুলো দিয়েছে, তো আমি এখান থেকে আমার ইচ্ছে অনুযায়ী আমি এটাকে সাজিয়ে নেব। তো আপনারা আপনাদের আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে নেবেন যে আপনারা কোনটাতে ভর্তি হতে চান, যেটাতে আপনি ভর্তি হতে চান সেটাকে আপনি প্রথমে ফার্স্টে রাখতে হবে, তারপর পর্যায়ক্রমে আপনি দুই নম্বর তিন নম্বর এভাবে রাখবেন। তো আমি এখান থেকে আমি প্রথমে যেটা এখানে সবচেয়ে ভালো সাবজেক্ট বলতে আমরা আর্টসের যেটা বুঝি হচ্ছে ইংলিশ, তো আমি ধরেন ইংলিশটা আমি প্রথমে দিলাম। তারপর হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে আমি পলিটিক্যাল সায়েন্স দিব, তারপর হচ্ছে ইসলামিক হিস্টোরি, তারপর হিস্টোরি, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ফিলোসফি। এখান থেকে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন, অথবা আপনি না চাইলে কিন্তু এখান থেকে আপনি দুই তিনটা বাদ দিয়ে অথবা তিনটা দিয়েও আপনি শুধু জাস্ট একটি সাবজেক্ট দিয়েও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আমার
চুক্তিতে আপনাদের যাদের যে সাবজেক্টগুলো আসবে সবগুলোই আমি মনে করি দেওয়াটা উত্তম, কারণ কোন বলতো যায় না কোনটাতে লাগে, বা আপনি একটাতে দিলেন ধরেন ওটাতে ফেলেন না, তখন তো ঝামেলা হবে। তো এই হিসেবে সবগুলো সাবজেক্ট পর্যায়ক্রমে আপনি দিয়ে দিলে ভালো হয়। সাবজেক্টগুলো সিলেক্ট করার পর জাস্ট এখানে আবার একটু স্ক্রল করে নিচে যাবেন, গিয়ে দেখবেন নেক্সট বাটন একটা এখানে আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর চতুর্থ ধাপে দেখাবে যে আপনার কোনো কোটা আছে কিনা সেটা এখান থেকে সিলেক্ট করার জন্য। আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি কোনো কোটা না থাকে তাহলে এখানে নো দিবেন। তো আমার কোনো কোটা নাই, আমি এখানে নো দেবো, নো দিয়ে আবার নেক্সট। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী যে ধাপ, সর্বশেষ ধাপ, সেটা এখানে হচ্ছে আপনার ছবি, একটা কপি ছবি এখানে আপলোড করতে হবে। তো ছবিটার সাইজটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যেটার হাইট থাকতে হবে 150 পিক্সেল এবং ওয়াইড থাকতে হবে 120 পিক্সেলের, এবং ছবির ফরম্যাটটা হতে হবে জেপিজে, এবং এই ছবির ম্যাক্সিমাম ফাইল সাইজটা হতে হবে 50 কেবি, আর উপরে হলে কিন্তু ছবিটা তারা নেবে না। তো এই সাইজে আপনি ছবিটাকে আগে ক্রপ করে নিতে হবে, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি। তো আপনারা যারা পাসপোর্ট সাইজ ছবি ক্রপ করতে পারেন না, অথবা ভাবতেছেন যে কীভাবে আপনারা ক্রপ করবেন, তার একটা ভিডিও, সুন্দর একটি ভিডিও আমার চ্যানেলে আছে। তো ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর বর্তমান ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে চলে আসবেন। তো এখান থেকে আপনার কাজটা হচ্ছে যে এখানে চুজ ফাইল নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ছবি সেই ছবিটাতে সিলেক্ট করে এখানে ওপেন করবেন। ওপেন করার পর দেখেন আপনার ছবিটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে এখানে আপনার ছবিটা দেখাবে, আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এখানে তারা দেখাবে যে এটাতে সমস্যা আছে, রেড কালারে লেখা আসবে যে কী সমস্যা, তখন আপনি ছবিটাকে আবার ঠিকঠাক করে এখানে দিয়ে দেবেন। তো এখানে যে পরবর্তী যে কাজটা ইম্পর্টেন্ট কাজ, মোবাইল নাম্বার, এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, তাহলে যে আপনার পরবর্তীতে তারা যোগাযোগ করবে যে কোনো ধরনের SMS এখানে এটাতে আসতে পারে। তো একটি সচল নাম্বার দেবেন যেটা আপনার কাছে সবসময় থাকে, সেই নাম্বারটা এখানে মোবাইল নাম্বারটা দিবেন। ইমেলের করে আপনার যদি কোনো ইমেল থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর সর্বশেষ যে কাজ সেটা হচ্ছে এখানে ইউজ অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম আমাকে ভিউটা দেখাচ্ছে যে আমার আবেদনটা আসলে কি হচ্ছে, এবং আবেদনে তার একটা ভিউ আমাকে এখানে দেখাচ্ছে। সর্বশেষ ফাইনাল একটা সাবমিট দেওয়ার আগে এটাকে ভালো মতো চেক করবেন যে আপনার সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা, আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, যা যা এখানে আজ দিয়েছেন আপনি ইনপুট সবগুলো দেখবেন ঠিকঠাক আছে কিনা। স্ক্রল করে নিচে গেলে দেখবেন আপনার চয়েস লিস্টটা কীভাবে আছে, সাবজেক্টের এক নম্বরে কোনটা ছিল, দুই নম্বরে কোনটা ছিল, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন, আর যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে ক্যান্সেল দিয়ে আপনি কিভাবে গিয়ে সেটাকে আবার এডিট করে আবার এখানে এসে সাবমিট করবেন। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, এখানে আমি জাস্ট এখানে সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করব। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম একটি পেজ দেখতে পারবেন আপনারা, যেখানে আপনাকে কনগ্রেচুলেশন জানাবে তারা যে সাবমিট কনফার্ম হয়েছে, এটা এরকম দিয়ে তারপর আপনার একটা অ্যাডমিশন রুল দেবে এবং একটা পিন নাম্বার দেবে, যেটাকে thank you.